হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে একটা চকলেট ফ্লেভারে কেক আমি শেয়ার করব একটু অন্য ধরনের ডিজাইন এটা আমি জেল দিয়ে ডিজাইন করবো যেটা নিউট্রাল গ্লেজ জেল বলে সেইটা দিয়ে তার আগে আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিয়েছি তিনটে লেয়ারে কেটে ক্রাম কোড করে আমি এটা ফ্রিজে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিটের মতো তারপরে আমি এটা করছি এ ফাইনালাইসিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হবে কেননা এর উপরেই ডিপেন্ড করে কেকের লুকটা কেমন লাগবে আর কেকের ক্রামগুলো যেন উপরের দিকে না উঠে আসে সেই কারণে প্রথমে ক্রাম কোট করে নেওয়াটাই ভালো আর আর একটা সুবিধা হয় কি হয় কম ক্রিমে ফাইনালাইসিংটা হয়ে যায় কিন্তু ক্রাম কোড যদি না করা হয় সেক্ষেত্রে বেশি করে ক্রিম দিয়ে তবেই ফাইনালাইজিংটা করতে হয় সেক্ষেত্রে কাস্টমার অনেকেই রয়েছেন যাদের বেশি ক্রিম পছন্দ নয় আমি সেই জন্য সব সময় গ্রাম কোট করে ফ্রিজে রাখি আর এইভাবে আমি এটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি এবারে আমি একটা বড় বোর্ড নিয়েছি মানে বেস যার জন্য কেকটাকে আমি একটু সরিয়ে দিয়েছি পেছন দিকটায় দিয়ে সামনে একটু জায়গা করে নিয়েছি কেন কি এখানে আমাকে লিখতে হবে আর লেখাটা এতটাই বড়ো যে আমাকে বেসের উপরেই লিখতে হবে কেকের উপরে লিখলে পুরোটা দেখতে ভালো লাগবে না সেই কারণে এরকম একটা প্ল্যান করেছি যেন আমি বেসের উপরে লিখতে পারি ক্রিম দিয়ে আমি ওটা ফিনিশিং দিয়ে নিলাম আর এটা হচ্ছে নিউট্রস জেল আমি এর সঙ্গে রেড কালার মিক্সড করেছি আর দেখুন কীভাবে আমি এটাকে টানছি টার্ন টেবিলটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে তবে এই জিনিসটা করলাম এইবারে একটা টুথপিক নিয়েছি নিয়ে ভেতর দিকে আস্তে আস্তে টেনে দিচ্ছি এই ধরনের ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে একটু অন্য ধরনের লাগে দেখতে সবসময় একই রকমের ডিজাইন ভালো লাগে না কিছু নতুন ট্রাই করলে দেখতে বেশ সুন্দর লাগে আর আমি এই যে সাইডের নিচের অংশে জাস্ট রেড জেলটা দিচ্ছি উপরে একটু সাদা অংশ রেখে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে কেননা একই ডিজাইন পুরোটা যদি করে দিই সেক্ষেত্রে অতটা ভালো লাগে না দেখতে আমি একটু রাফলি দিয়ে নিলাম কেননা এইটাকে আবার আমি কেকের গায়ে লাগিয়ে দেব পুরোটাই এই যে একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু টেনে দিচ্ছি টার্ম টেবিলটা ঘোরাচ্ছি নিচে যে ফাঁকা অংশটা থেকে গেছে সেখানে আমি পরে একটা বর্ডার দিয়ে নেব এখানে আমি কয়েকটা রোজ বানাবো ডাবল কালারের রেড অ্যান্ড হোয়াইটে এটা হচ্ছে নূর আর ইলেভেন নজল নিয়েছি ভেতরের অংশটা আমি রেড রাখছি আর বাইরেরটা হোয়াইট রাখছি আর এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল যেটা দিয়ে বাইরেরটা আমি কভার করে দিলাম রোজগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রেড অ্যান্ড হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশান এখানে তৈরি হয়েছে আমি যখনই ফুলগুলো বসাই সময় একটু ক্রিম দিয়ে তারপরে বসাই কেননা এক্ষেত্রে অনেক রকমের সুবিধা আছে আমি প্রপার জায়গায় বসাতে পারলাম প্লাস যদি একটু সরিয়ে বসানোর চিন্তাভাবনা পড়েনি সেক্ষেত্রেও আরাম সে ফুলটা আমি সরাতে পারব কোনো রকম অসুবিধা হবে না কিন্তু নিচে ক্রিমটা না থাকলে তখন কিন্তু সরাতে গেলে অসুবিধা হয় সেই জন্য সময় একটু ক্রিম দিয়ে বসালেই ভালো আর আমি এই যে ফুলটা বানাচ্ছি তাও দেখো আমি প্রথমেই কিন্তু একটা বেস করে নিয়ে তারপরে ফুলটা তৈরি করছি এতে হয় ফুলটা দেখতে সুন্দর লাগে আমি ছোট বড় যেমনই করি না কেন ফুলটা কিন্তু সুন্দর দেখতে লাগে এই যে এটা রেডি করে ফেললাম তিনটে গোলাপ এখানে দেব মিডিলে দিয়ে দিলাম তিনটেই ফুল আমি নিচে বর্ডার করছি এটা হচ্ছে একদম ছোটো সাইজের স্টার নজেল সাদা ক্রিম দিয়েই করছি নিচে যে অংশটা আমার একটু ফাঁকা ছিল দেখুন সেটা হাইড হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটা জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি ছোট্ট ছোট্ট ফুল বার হচ্ছে এর থেকে এবারে কয়েকটা পাতা করে নিচ্ছি এটা ছোট সাইজের লিফ নজেল আমি ইউজ করেছি এর নাম্বার নেই সেই কারণে আমি বলতে পারলাম না একদম ছোট সাইজের লিফ নজেল যদি লিফ নজেল না থাকে পাইপিং ব্যাগটা ভি সেপ করে কেটে নিলেও ছোট্ট ছোট্ট পাতা হোক বা বড়ো পাতা হোক সব ধরনের করা সম্ভব আমি এবারে বেসের উপরে লিখে নিচ্ছি যেটা কাস্টমার দিয়েছিলেন আমাকে লেখার জন্য সেইটা আর আমি এটা গানাস দিয়ে লিখছি গানাসটা একটু স্মুথ থাকলে লিখতে সুবিধা হয় এটা ক্রিম দিয়েও লেখা যায় তবে আমি এখানটায় গানাসটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ওটা আমার সুবিধা হয় যে কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা সিম্পলের উপরে কত সুন্দর লাগছে দেখতে কেকটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডেলি কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই